আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল মাঝির আহ্বানে শনিবার কুলতলিতে হয়ে গেল বঙ্গধ্বনি যাত্রা। জামতলা হাইস্কুল থেকে এই বঙ্গধ্বনি যাত্রা শুরু হয় এবং জামতলা ব্রিজ পর্যন্ত পৌঁছায়। এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা আইএনটিটিইউসির সভাপতি শক্তি মণ্ডল, কুলতলি ব্লক ও বিধানসভার সভাপতি মাননীয় গোপাল মাঝি, জেলা পরিষদ সদস্যা প্রণতি মাঝি, অধ্যাপক শঙ্কর মাঝি, গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়শ্রী মাঝি, জালাবেরিয়া দুই প্রধান কমন শিকারী সহ সমস্ত ব্লক ও অঞ্চল তৃণমূল ও কর্মী সমর্থক। আমরা প্রশাসনিক বৈঠক করেছিলাম, তিনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন কুলতলির সামগ্রিক যে সমস্যাগুলো সেগুলো প্রশাসনিক স্তরে জেলা স্তরে তুলে ধরার, আমি তুলে ধরার সেই জায়গাটা তৈরি করেছি সবাইকে সাথে নিয়ে, এবং মাননীয় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনিও আমার ওই দপ্তরে আমার একটা জায়গা করে দিয়েছেন, জেলা পরিষদের ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি একটা জায়গা করে দিয়েছেন, তো ফলে আমি তার সেই সুন্দরবন দপ্তর জেলা পরিষদ থেকে এখানে অজস্র রাস্তাঘাট থেকে শুরু করি, স্কুলের পর্যাপ্ত শিক্ষককে শুরু করি, স্কুলের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করি, আমাদের নদীবাঁধ থেকে শুরু করি, পানীয় পরিষেবা থেকে শুরু করি, রাস্তাঘাট থেকে শুরু করি, নদীবাঁধ মেরামতি থেকে শুরু করি সবটাই তো করছি। এবং আমাদের মূল এখন আপনারা দেখেছেন যে আমাদের বাড়িতে বাড়িতে আর্সেনিকমুক্ত পানীয় জল যার সুস্থে বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে, তার সমস্ত কাজকর্ম চলছে, সেটা আমাদের খুব শীঘ্র আমরা সেই ভূমিকা পৌঁছে দিতে চাই। তাছাড়া ন্যায্য মূল্যের ওষুধ দোকান মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চেই ঘোষণা করেছেন যে তিনি গোটা পশ্চিমবঙ্গের কোথাও মহকুমা পর্যায়ের নিচে কখনো এই ন্যায্য মূল্যের ওষুধ দোকান নামাননি, কিন্তু আমাদের কুলতলি একটা ব্লক এলাকাতে একটা রুরাল হসপিটালে তিনি এনে রয়েছেন।